অলসতা হলো সেই শত্রু যাকে আপনি নিজের ভিতরে পুষে রেখেছেন, আর এই শত্রু আপনার স্বপ্নগুলিকে দিন, সপ্তাহ, মাস, এমনকি বছর অবধি পেছনে ঠেলে দিচ্ছে। আপনার সফলতার পথের সেই শত্রু যা আপনাকে আগে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আপনি স্টুডেন্ট হন, বিজনেসম্যান হন, কোনো জব বা প্রফেশনের ব্যক্তি হন, অলমোস্ট সবাই জানে যে তার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কি করা উচিত। আর আপনাদের মধ্যে থেকে অনেকেই বড় কিছু করার ক্ষমতাও রাখেন, কিন্তু অলসতার কারণে কিছু করতে পারেন না। কিন্তু বাট এখন নয়, একটু পরে, কাল, পরে দেখা যাবে, অত তাড়াতাড়ির কি আছে, বাস এই মুভিটিকে দেখে নিই, বাস এই ওয়েব সিরিজটি কমপ্লিট করে নিই, তারপরে করবো তো। এগুলিই হলো সেই শব্দ যেগুলিকে অলস লোকেরা পড়ার সময় বা কাজের সময় ব্যবহার করে থাকে। অলস লোকেরা সবসময় মনে করে যে জীবন তো অনেক বড়, কাল করব, পরশু করব, এখনও তো অনেক সময় পড়ে আছে ভাই। তো যদি আপনিও এই ধরনের ভাবনা রাখেন, তাহলে আজ এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ অলসতা এবং প্রোক্রাস্টিনেশন হলো এমন দুটি স্লো পয়জন যা ধীরে ধীরে আপনার স্বপ্নগুলির গলা টিপে মেরে ফেলে। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে এটা সুনিশ্চিত যে আপনার কাছেও কোনো না কোনো গোল তো অবশ্যই আছে যেটিকে আপনি অ্যাচিভ করতে চান, কিন্তু নিজের লক্ষ্যের উপর কাজ করতে গিয়ে আপনিও এই অলসতা এবং আজ থাক কাল থেকে করবর শিকার হয়ে যান। বন্ধু, লেট মি টেল ইউ সামথিং, আপনার যে এই অলসতা আছে না, তো এই অলসতা যে আপনার হয় ব্যাপারটি তেমন নয়, বরং আপনি নিজে ইচ্ছে করে অলসতা করেন। হ্যাঁ, ঠিক তেমনভাবেই যেমন আপনি হাঁটেন, বলেন, দেখেন, খান, ঠিক তেমনভাবেই অলসতাকেও আপনি নিজেই করেন। সোজা ভাষায় যদি বলি, তো কোনো ব্যক্তি অলস হয় না, বরং সে অলসতা করে। ব্যাপারটি যদি আপনি তবুও বুঝতে না পারেন, তাহলে চলুন এটিকে আরও সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। যদি আপনি স্কুলের পিকনিকে যেতে চান, কোনো পার্টি বা ফাংশনে যেতে চান, মুভি দেখতে যেতে চান, বা নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে চান, তো এবার বলুন যে এই কাজগুলিতে কি আপনার অলসতা আসবে, যে না আজ যাওয়ার মন নেই, থাক কাল যাব। নিশ্চয়ই এমনটা হয় না। সেই দিনটিতে অলসতা আপনার ধারে পাশেও আসতে পারে না, হওয়া তো দূরের কথা, বরং সেই দিনটিতে আপনার কাছে এক্সট্রা এনার্জি চলে আসে, কারণ আপনি জানেন যে এই দিনটিতে অলসতা করলে চলবে না। একই মোবাইল, একই ডেস্ক, একই চেয়ার, আর সেটিতে বসে যখন আপনি পড়াশোনা করেন তখন অলসতা আসে, কিন্তু সেই একই মোবাইল, একই ডেস্ক এবং একই চেয়ারে বসে এন্টারটেইনমেন্ট করলে আপনার অলসতা আসেই না। গেম, সোশ্যাল মিডিয়া, মুভি দেখতে দেখতে রাত্রি এক দুটা বেজে গেলেও আপনার কোনোদিনই অলসতা লাগে না। অর্থাৎ ভালো করে বুঝুন এই ব্যাপারটিকে, যে কাজগুলিকে করতে আপনার ভালো লাগে, যে কাজে আপনার ইন্টারেস্ট রয়েছে, সেই কাজকে করার সময় আপনার কোনোদিনই অলসতা অনুভব হবে না, কারণ সেই কাজটিকে করার সময় আপনি অলসতা করতে চান না। আপনি জানেন যে এই সময় অলসতা করলে মজা খারাপ হয়ে যাবে, কিন্তু যখন কথা হয় সকালে ওঠার, পড়াশোনা করার, এক্সারসাইজ করার বা নিজের স্বপ্নের জন্য রাত অবধি কাজ করার, তখন আপনার অলসতা লাগতে শুরু করে, কারণ এই কাজগুলিতে আপনি অতটা মজা পান না যতটা আপনি মুভি দেখে, সোশ্যাল মিডিয়া চালিয়ে, রাতভর চ্যাটিং করে এবং আনন্দ ফুর্তি করে পেতেন। এর থেকে এই কথাটি একদম ক্লিয়ার যে যে কাজগুলিতে আপনার ইন্টারেস্ট নেই, সেই কাজগুলিকে করার সময় আপনি ইচ্ছে করে অলসতা করেন। এমন নয় যে অলস হয়ে যান, না, আপনি ইচ্ছে করে জেনে বুঝে অলসতা করেন। আপনার লক্ষ্য যাই হোক না কেন, প্রতিবার প্রতি মুহূর্তে আপনার কাছে দুটি অপশন থাকে, একটি হলো সহজ আর একটি হলো কঠিন। দেহের সহজ অপশন যখন আপনি মন এবং মস্তিষ্কের কথা শোনেন, দেহ যে সবসময় আরাম চায় এবং মন যে কিনা সবসময় মনোরঞ্জন চায়, এই সহজ অপশনটিতে বর্তমান জীবন তো খুব সুন্দরভাবে কেটে যায় ঠিকই, কিন্তু ভবিষ্যৎ জীবন কঠিন পরিস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। সেকেন্ড অপশনে আপনি দেহ এবং মনের কৃতদাস হয়ে থাকার পরিবর্তে এগুলিকে কন্ট্রোল করে সম্পূর্ণ ফোকাস নিজের লক্ষ্যের উপর লাগিয়ে দেন। এই বিকল্পটিতে অলসতা এবং প্রোক্রাস্টিনেশনের মতো স্বভাবের কোনো স্থান নেই, আরাম এবং মজাও কম থাকে, কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং সহজ হয়ে যায়। অলসতাকে ত্যাগ করলে আপনি লাইফে যা অ্যাচিভ করতে চান তা অ্যাচিভ করতে পারেন। আরেকটি কথা সবসময় মনে রাখবেন যে দেহ এবং মনকে আপনি যেমন ছাঁচে রাখবেন সে তেমনই আকার ধারণ করে নেবে। যদি লাইফে দেখা স্বপ্নগুলিকে বাস্তবে ঘটতে দেখতে চান, তাহলে অলসতাকে ত্যাগ করে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের দেহ এবং মনকে নিয়ন্ত্রণে রাখুন, এদের মালিক হন, চাকর নয়। কিন্তু যদি আপনার আলসেমি করার অভ্যাস অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে জেনে রাখুন যে বাজে অভ্যাসটি একদিনে বা এক মিনিটে শেষ হবে না, অভ্যাস একসময়ে গিয়ে ব্রেনের প্রোগ্রামিংয়ের অংশ হয়ে যায়, আর ব্রেনের প্রোগ্রামিংকে চেঞ্জ করার জন্য প্রয়োজন এর সাথে ব্রেন গেম খেলার। আর এর জন্যে এই পাঁচটি টিপস আপনার অবশ্যই জেনে রাখা উচিত। নাম্বার ওয়ান, টু মিনিটস রুল। এই টু মিনিটস রুলটি আপনাকে লাইফের কোনো খারাপ অভ্যাসকে ত্যাগ করতে এবং নতুন কোনো অভ্যাসকে ডেভেলপ করতে জাদুর মতো সাহায্য করবে। খুবই ইজি একটি রুল।
এই রুলে আপনি স্লোলি নিজের লাইফে কোনো অভ্যাসকে কন্ট্রোল করতে পারেন। কারণ দু মিনিটের জন্য যদি কোনো কাজ করতে হয় তো বড় বড় অলস ব্যক্তিও কোনো এক্সকিউজ ছাড়া সেই কাজকে করতে পারবে। ফর এক্সাম্পল, মনে করুন যে আপনি প্রতিদিন সকালে এক্সারসাইজ তো করতে চান ঠিকই, কিন্তু অলসতার জন্য তা করতে পারেন না। তো এই সিচুয়েশনে আপনি নিজেকে বলুন যে আমাকে কেবল দু মিনিট এক্সারসাইজ করতে হবে, শুধু দু মিনিট। এক সপ্তাহ আপনি দু মিনিট এক্সারসাইজ করুন, তারপর নেক্সট উইক দু মিনিট আরও প্লাস করে দিন, তারপর তৃতীয় সপ্তাহে আরও দু মিনিট প্লাস করে দিন। এইভাবে 21 দিন এটি করলে এক্সারসাইজ আপনার একটি ডেলি হ্যাবিট হয়ে যাবে, আর মাত্র 3 মাসে আপনার ওয়ার্কআউট রুটিনে 24 থেকে 25 মিনিট অ্যাড হয়ে যাবে। সেম এই রুলকে অ্যাপ্লাই করে আপনি নিজের স্টাডিকেও বাড়াতে পারবেন। এই 2 মিনিট রুলকে ভালোভাবে বোঝার জন্যে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম্বার 2, স্টপ হিটিং স্নুজ বাটন। অ্যালার্ম বাজার পর যদি আপনার বারবার স্নুজ বাটন প্রেস করে আরও কিছুক্ষণ ঘুমানোর অভ্যাস থেকে থাকে, তাহলে এই অভ্যাসকে আপনি আজই ত্যাগ করুন। এই অভ্যাসটি আপনার ইচ্ছাশক্তি এবং সংকল্প শক্তিকে দুর্বল করে দেয় এবং আপনি ধীরে ধীরে আরও বেশি অলস স্বভাবের হয়ে যান। এই জন্যেই যে সময়ে আপনি উঠতে পারবেন ঠিক সেই সময়েরই অ্যালার্ম সেট করুন। নাম্বার 3, প্রোক্রাস্টিনেশন। কোনো কাজকে কাল পরশু পরে ডিলে করার অভ্যাসও আপনার অলসতাকে বাড়িয়ে দেয়। এই জন্যেই চেষ্টা করবেন যে কাজ যখন করার সেটিকে যেন আপনি ঠিক তখনই করে নেন, সেই কাজকে ডিলে করার চেষ্টা করবেন না, যাতে ব্রেনের কাছে এই ক্লিয়ার সিগন্যাল যায় যে আপনার কাজকে কাল করব বলার অভ্যাস নেই। যদি এই খারাপ অভ্যাসটিতে আপনি মারাত্মকভাবে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটিকে অবশ্যই একবার দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাম্বার 4, এক্সারসাইজ। নিজের ডেলি রুটিনে এক্সারসাইজকে অবশ্যই অ্যাড করুন। এক্সারসাইজ করতে না পারলেও যোগা তো করতে পারবেন। যোগা এবং এক্সারসাইজ আপনার শরীরকে তো সুস্থ রাখবে ঠিকই, তার সাথে সাথে সারাদিনের কাজের জন্যে আপনি এনার্জিও পাবেন। নাম্বার 5, গেট এনাফ স্লিপ। একটি মিসআন্ডারস্ট্যান্ডিং লোকেদের মধ্যে রয়েছে যে যারা বেশি ঘুমায় তারা নাকি খুব অলস হয়, কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় অলসতার মুখ্য কারণ হিসেবে এই কম ঘুম দায়ী হয়ে থাকে? কারণ রাতে 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম যদি না হয়, তবেও সারাদিন আপনার মধ্যে অলসতা কাজ করতে পারে, কোনো কাজেই মন বসবে না, আর এই অলসতা আপনার সারাদিনের মধ্যে থেকে কয়েক ঘন্টাকে ওয়েস্ট করে দেয়। এই জন্যেই চেষ্টা করুন যে আপনি যেন প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমান। এবং ফাইনালি এটাই বলবো যে প্রতিটি সফলতার পেছনে একটি সংকল্প থাকে, আর প্রতিটি সংকল্পকে পালন করার জন্য করতে হয় ত্যাগ। ত্যাগ খারাপ অভ্যাসের, ত্যাগ অলসতার, ত্যাগ প্রোক্রাস্টিনেশনের। সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীর সবাই, সে ধনী হোক আর গরিব হোক, পৃথিবীর সবাই 24 ঘন্টাই পায়, একদিনে 24 ঘন্টাই পায়। তফাৎ শুধু এটাই যে আপনি সেই 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করছেন। আজ কয়েক মিনিটের জন্য স্থিরভাবে বসে কল্পনা করুন যে অলসতা ছাড়া আপনার জীবন কেমন হবে, সেই সাকসেসফুল লাইফকে কল্পনা করুন। আর এই জীবনটি সম্ভব, একদম সম্ভব। সংকল্প করুন যে আজ থেকে আপনি অলসতাকে ত্যাগ করে দেবেন, এবং বিশ্বাস রাখুন নিজের উপর যে আমি এটি করতে পারবো। বিলিভ ইন ইউর সেলফ। তো বন্ধু, আপনিও কি অলসতা করেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।